Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. চাঁদ মহল্লা। তো আপনার বক্তব্য যে 17 তারিখ থেকে আপনার স্বামী নিখোঁজ? হ্যাঁ স্যার। আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিয়েছেন? সব জায়গায় খোঁজ করেছি স্যার, কেউ কিচ্ছু জানে না। একাই গিয়েছিলেন বিয়েতে না সাথে কেউ ছিল? না স্যার, ওনার একটা বন্ধু আছে দুশ্চন্দ, ওনারা দুজন একসাথেই কাজ করেন, একসাথেই গিয়েছিলেন। আর এখন ওনারও ফোন সুইচ অফ আসছে, আর ওনার ঘরও বন্ধ স্যার, ওনারও কোনো খোঁজ নেই, উনিও এখন নিখোঁজ। তো বন্ধুর সাথে গিয়েছিলেন, তো হতে পারে কোথাও ঘুরতে গিয়েছে, এরকম হয়েছে আগে কখনো? না স্যার, সত্যজিৎ আমাকে না বলে কখনো কোথাও যায় না স্যার। আপনার কাছে আপনার স্বামীর ছবি আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রিন্ট আউট বের করো এর, আর খোঁজ লাগাও। হ্যাঁ স্যার। আপনি এক কাজ করুন, ওনার সাথে গিয়ে কমপ্লেনটা লিখে নিন, আপনার স্বামীর সম্বন্ধে যদি কিছু আমরা জানতে পারি তাহলে আপনাকে জানাবো। স্যার স্যার প্লিজ খুঁজে বের করে দিন। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, জানো ওনার সাথে। স্যার স্যার প্লিজ খুঁজে দিন। বললাম না প্রথমে টাকা, তারপরে কথা হবে, বুঝতে পারছো না নাকি? কি হয়েছে, কার ফোন ছিল? ছাড়ো, যত সব ফালতু ব্যাপার। ওটা অনুরাধা ছিল না, ড্যানিটা কথা শুনবে না। একটা কাজ করো, ওর সাথে দেখা করো, গিয়ে দেখো না কি বলছে, ওর থেকে টাকাও তো বের করতে হবে। তুমি টেনশন নিও না হিমাঙ্গি, আমি সামলে নেব, শুধু শুধু মুড খারাপ করে দিও। আরে বাদ দাও ওই ডাইনির কথা, আর মুডের টেনশন তুমি করো না, আমি এখনই ঠিক করে দিচ্ছি। না গো ছাড়ো, এখনই যেতে হবে আমাকে ওর সাথে দেখা করতে। সত্য শোনো তো, সত্য। সত্য তুমি কোথায় চলে গেছো? প্লিজ ফিরে এসো, প্লিজ, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। প্লিজ সত্য ফিরে এসো, প্লিজ স্যার। হ্যাঁ কমল, হাইওয়ে সার্ভিস লটে একটা লাশ পাওয়া গেছে, ওর চেহারা অনেকটা সত্যজিতের সাথে মেলে। আচ্ছা চলো দেখছি।
এর পকেটটা চেক করো। স্যার কিছু নেই। মুখটা খুব খারাপভাবে থেতলে দেওয়া, ফরেন্সিক টিম ডাকো। হ্যাঁ স্যার। আশেপাশে দেখো যদি কোনো প্রমাণ পাওয়া যায়। হ্যালো, হাইওয়ে সার্ভিস রোডে ফরেন্সিক টিম পাঠাও, আর্জেন্ট। স্যার ফরেন্সিক টিম আসছে। একটা কাজ করো, আশেপাশের সবকটা পুলিশ স্টেশনে ইনফর্ম করো, জিজ্ঞেস করো ওনাদের কাছে এই কদিনের মধ্যে কোনো মিসিং কমপ্লেন এসেছে কিনা, এর বডিটাকে পোস্টমর্টেমে পাঠাও। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যালো, হেমাঙ্গি বলছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ইন্সপেক্টর অজয় বলছি। আপনি একটু সিভিল হসপিটালে আসতে পারবেন? কেন? হাইওয়ের পাশে আমরা একটা লাশ পেয়েছি যার কাঁধ আর শরীরের গোটা অংশটা সত্যজিতের সাথে ম্যাচ আছে। চেহারা একদম থেতলে দেওয়া হয়েছে, তাই চেনা একদম মুশকিল হয়ে যাচ্ছে। না না স্যার, ওটা সত্য হতে পারে না স্যার। দেখুন, আপনি শান্ত হন, হতে পারে ওই লাশটা অন্য কারো। আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসছি। হ্যাঁ, সত্য না। স্যার সত্যজিতের পোস্টমর্টেম রিপোর্ট। স্যার সবার প্রথমে আমার মাথায় মারা হয়েছিল আর খুব খারাপভাবে টর্চার করা হয়েছে। স্যার পুরো শরীরে ছুরি মারা হয়েছে আর আঘাতে চিহ্ন পাওয়া গেছে। রিভেঞ্জ, হেড কিলিং। হ্যাঁ স্যার। কমল, একটা কথা মাথায় আসছে না, কে হতে পারে যে সত্যকে এরকম নির্মমভাবে মেরেছে? একটা কাজ করি, কাল হেমাঙ্গির সাথে কথা বলি, হতে পারে ও কাল কথা বলার অবস্থায় থাকবে। হ্যাঁ স্যার। হেমাঙ্গি, দেখুন আমরা বুঝতে পারি যে আপনার মনের ভিতর কি চলছে, সত্যজিৎ বা আপনার সাথে কারো শত্রুতা, কোনো হুমকি, প্রপার্টির ব্যাপার, অন্য কিছু? না স্যার, এমন কখনো কিছুই ছিল না। ভেবে দেখুন ওনার সাথে কারো শত্রুতা আছে কিনা, এখানে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা অন্য কিছু? না স্যার, আমরা অনেক সাধারণ মানুষ, এসব জিনিসের থেকে আমরা অনেক দূরে থাকি। হেমাঙ্গি দেখুন, পুলিশ আপনার সম্পূর্ণ খেয়াল রাখছে, আপনি সম্পূর্ণ নির্ভয়ে কথা বলতে পারেন। স্যার সত্য একটা নিউজ চ্যানেলে কাজ করত যার ওনার অনুরাধা ছিল, কিন্তু প্রায় এক মাস আগে সত্য কাজ ছেড়ে দিয়েছিল আর অনুরাধা ওনাকে টাকা দেয়নি। যখনই সত্য নিজে টাকা চাইত, অনুরাধা ওনাকে হুমকি দিত। 16 তারিখে একটা কল এসেছিল আর আমি ভালো করেই জানি ওটা অনুরাধাই ছিল, কারণ কল আসতেই উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন আর তাড়াহুড়োতে বেরিয়ে গেলেন। আরে সত্য, তুমি কোথায় যাচ্ছ? এখন চাকরিটাও নেই, কিছু তো একটা করতে হবে নাকি। হেমাঙ্গি কি হয়েছে তোমার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন, কিছু হয়েছে? হ্যাঁ সত্য, কিন্তু কেন জানি না সকাল থেকে খুব অস্থির লাগছে, আমার খুব ভয় করছে। এমন করো আজ ক্যান্সেল করে দাও, কোথাও যেও না, ঘরেই থেকো। তুমি পাগল হয়ে গেছো? সংসারটা তো চালাতে হবে আমাকে। আরে যদি রোজগার না করি তাহলে কি খাওয়াবো তোমাকে? দেখো তুমি টেনশন নিও না, আমি রাতে ঘরে ফিরে আসবো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, চলো বাই বাই, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফোন করো। তারপর 17 তারিখে দেখুন আপনি সমস্যা। তারপর কি হলো? স্যার আমি সত্যকে কতবার বুঝিয়েছি যে অনুরাধার সাথে তুমি কাজ করো না, ও ভালো মহিলা নয়, কিন্তু সত্য আমার একটা কথাও শুনল না। আরে তুমি কোথায় যাচ্ছ, খাবারটা তো খেয়ে নাও। বেশ 10 মিনিটেই আসছি, ওই অনুরাধা ডেকেছে আমায়। খাবারের থেকে অনুরাধা বেশি জরুরি, খাবার খাও, ওয়েট করবে, চলো বসো। আরে বাবা বললাম তো 10 মিনিটের মধ্যে আসছি,
ওই অনুরাধা না তোমাকে পাগল করে দিয়েছে, নিজের আঙুলে নাচাচ্ছে সবসময় অনুরাধা অনুরাধা। ঠিক আছে যাও, ওর সাথে খাবারও খেয়ে নিও। তুমি আবার শুরু করলে না? তুমি আমার কথা কেন শোনো না? ও ভালো মহিলা নয় সত্য, ও মানুষকে ব্যবহার করে নিজের লাভের জন্য, কেউই ওকে নিয়ে ভালো কথা বলে না। তুমি ওর সাথে কাজ করো না। হেমাঙ্গি, বড় লোকেদের দেখে না সবাই জ্বলে, আর জীবনে যদি আগে এগিয়ে যেতে হয় না তাহলে এইরকম বড় লোকেদের সঙ্গ খুব জরুরি হয়। যাকে ছাড়ো, তুমি বুঝবে না, আমি এক্ষুনি আসছি। কিন্তু শোনো খাবার। আপনি কি এটা বলতে পারেন যে সত্যজিৎ কেন অনুরাধার সাথে কাজ করা ছেড়ে দিল? কিন্তু একদিন রাতে খুব রেগে ফিরলেন আর বললেন অনুরাধার সাথে আর কাজ করবেন না। আমি অনেক জিজ্ঞাসা করার পরেও কিছু বললেন না। যখন আমি খুব জোর করলাম তখন উনি বললেন তুমি তো বারণ করতে, কিন্তু আমি জানি স্যার কারণটা অন্য কিছুই ছিল। কি হতে পারে সেটা? স্যার ওটা তো জানি না, সত্য নিজের কাজের কথা কখনো আমার সাথে ডিসকাস করতো না। এই সত্য আর দুশান্তের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল, বিয়ে বাড়ির বুকিং এ দুজনে একসঙ্গেই যেতেন। স্যার দুশান্তের কোনো খোঁজ পেলেন? না, খোঁজ করছি, শিগগিরই পেয়ে যাব, কিছু জানতে পারলে আপনাকে জানাবো। হ্যাঁ স্যার। ঠিক আছে হেমাঙ্গি, এখন আমরা উঠি। হ্যাঁ স্যার। স্যার হেমাঙ্গির মধ্যে অনুরাধাকে নিয়ে অনেক শত্রুতা আছে, এর মানে কি এটা অনুরাধা কিছু করতে পারে? স্যালারি খুব ছোট্ট একটা ইস্যু কোমল, যে নির্মমভাবে সত্যকে মারা হয়েছে ওর জন্য কোনো বড় শত্রুতা বা অন্য কোনো কারণ আছে। কর্ম যাই হোক না কেন, কোনো পরিস্থিতিতে তাকে ছেড়ে যাওয়া যায় না। তোমার কি মনে হতে পারে যে সত্য কেন অনুরাধার কাজ ছেড়ে দিল? কি হতে পারে কারণ? প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমাদেরকে তলিয়ে ভাবতে হবে, আর সবার প্রথমে এই দুশ্যান্ত। এই দুশ্যান্ত সত্য মার্ডার কেসের একটা খুব গুরুত্বপূর্ণ চাবি, কিন্তু এ কোথায় সেটা আমরা জানি না। একটা কাজ করো কমল, দুশ্যান্তের ঘরে একটা টিম পাঠাও, আশেপাশে খোঁজ করো, প্রত্যেকটা ইনফরমেশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে। আর সত্য আর দুশ্যান্তের কল রেকর্ড বার করো, কার কার সাথে কতবার ওদের কথা হয়েছে, 17 তারিখের রাতে কার সাথে কথা হয়েছে, শেষ কথা কার সাথে হয়েছে, সব ইনফরমেশন চাই আমার। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি স্যার সত্যজিৎকে আমি 1 মাস আগেই কাজ থেকে বার করে দিয়েছিলাম, আর বের করার সময় ওর সব হিসেবও ক্লিয়ার করে দিয়েছিলাম। হেমাঙ্গি মিথ্যে বলছে। কিন্তু হেমাঙ্গি কেন মিথ্যে বলবে? সে তো ওই আপনাকে ভালো করে বলতে পারবে। সত্যজিৎকে আপনি চাকরি থেকে কেন বের করলেন? অ্যাকচুয়ালি স্যার সত্যজিৎ একটা ছোটখাটো ফটোগ্রাফার ছিল, ওই বিয়েবাড়িতে ছোটখাটো ফটোগ্রাফি করতো, ভিডিও করতো, তারপরেও আমি কিন্তু ওকে নিজের কাজে রেখেছিলাম, আর ওই আমাকে চোখ দেখাতে শুরু করলো। আর একটা কথা স্যার, সত্যজিৎ কাজ নিয়ে কিন্তু খুবই বেপরোয়া একটা মানুষ ছিল, বাহানা বানানো, দেরি করে আসা, এজন্য বের করে দিয়েছি স্যার। আপনি 17 তারিখের রাতে কোথায় ছিলেন? আমি আমার গ্রামে গিয়েছিলাম সোনাপুর। সত্যজিতের সাথে শেষ কথা আপনার কবে হয়েছিল? ওই আমি বলছি, 16 তারিখের রাতে আপনি সত্যজিৎকে ফোন করেন আর আপনার সাথে কথা কাটাকাটি হয়েছিল? স্যার ওটা আমার মনে নেই। ভালো কথা। দুশ্যন্ত, দুশ্যন্তকে চিনেন আপনি? কখনো দেখেছেন? না। স্যার অ্যাকচুয়ালি আমার আর্জেন্ট একটা কাজে যেতে হবে, MLA বিজয়বাবুর ওখানে। কোনো ব্যাপার না, দরকার পড়লে আবার আসবো আমরা। ঠিক আছে চলো। কমল, অনুরাধা বলছে যে 16 তারিখ রাতে সত্যজিতের সাথে ওর কথা হয়েছে কি হয়নি তা ওর মনে নেই। এরকম মনে হচ্ছে না ও কিছু লুকোচ্ছে। কি লুকোতে পারে? একটা কাজ করো, অনুরাধার কল ডিটেলস বের করো, আর এটা দেখো যে 16 তারিখ রাতে সত্যর সাথে ওর কথা হয়েছে না ওর কথা হয়নি। আর হ্যাঁ, 17 তারিখ রাতে এর লোকেশান কী ছিল, এর ফোনের লোকেশান কী ছিল, এই ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন চাই আমার। হ্যাঁ স্যার। আর এই সত্য বিয়েতে কোথায় গিয়েছিল, মুকুন্দপুর না? হ্যাঁ স্যার। ওখানকার লোকজনের সাথে কথা বলো, এই দুজন বিয়ের থেকে একসাথে বেরিয়েছিল না আলাদা আলাদা বেরিয়েছিল, আর যদি একসাথে বেরিয়ে থাকে তাহলে এদের সাথে কি কি ঘটেছিল, সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করো। ঠিক আছে? হ্যাঁ স্যার।
স্যার, ওই পুলিশ এসেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। যে কাজটা দিয়েছিলাম হয়ে গেছে, হাতে এসেছে? হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে, আপনার পর্যন্ত এসে পৌঁছাবে না। যেন না আসে। স্যার, আপনি যা বলেছেন আমি সেটাই করেছি, কিন্তু আপনি প্লিজ একবার পুলিশের সাথে কথা বলে নিন, যাতে আমাকে আর বিরক্ত না করে। আপনি কিছু পুলিশকে নিজের কাজ করতে দাও। আর হ্যাঁ, তুমি এখানে আর আসবে না, পার্টিতে আমার পদ আছে, নামও আছে। আবার বলছি, এটা যদি জানাজানি হয় তাহলে খুব খারাপ হবে, বুঝেছ? এবার তুমি যেতে পারো। তো আপনি অনুরাধা সিং? আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন বসুন, না হলে এই কথার জন্য আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবেন। বসুন। এরকম কোনো ব্যাপার না। তাহলে আবার কি ব্যাপার? আপনার চ্যানেল সব সময় আমাদেরই পেছনে পড়ে থাকে দেখছি। আরে এদিক ওদিক নজর দিন, অনেক লোক আছে পলিটিক্সে, আমি কি একাই আছি করাপশনে লেগে আছি? একজন নিউজ রিপোর্টার হওয়ার কারণে এটা আমার দায়িত্ব যে আমি জনতার কাছে সত্যিটা পৌঁছে দেব। দেখুন, তার জন্য আমি কিছু বলতে পারবো না, কিন্তু আপনি তো আমাদেরই পেছনে পড়ে আছেন, খুলে বলবেন কি ব্যাপারটা কি? দিগ্বিজয় বাবু, আমি কয়েক মাস ধরে আপনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু আপনার লোকজন কিছুতেই ওরা আপনার কাছে আসতে দিচ্ছে না। আর তারপর আপনি তো এমনিতেও আমাদের ডাকবেন না, তো আমি ভাবলাম যে খুব বুদ্ধিমান আপনি। বলুন, কেন দেখা করতে চাইছিলেন আপনি? আসলে দিগ্বিজয় বাবু, আমি একটা নিউজ চ্যানেলের সাথে সাথে একটা এনজিও চালাই বাচ্চা আর বয়স্কদের জন্য, তো যদি আপনার কিছু গ্রান্ট পেয়ে যাই তো। পেয়ে যাবেন? আরে যেরকম বলবেন আপনি সেরকম পেয়ে যাবেন, কিন্তু আমারও একটা কথা মানতে হবে আপনাকে। ভাবার এত দরকার নেই। আরে আমি তো আপনার চ্যানেলের জন্য ভেবে রেখেছি, আপনার চ্যানেল আগে যাক, আপনার উন্নতি হোক। কি করতে হবে আমাকে? আমাদের একজন পিডব্লিউডি মিনিস্টার আছেন, সন্তোষ যাদব, তার সঙ্গে আপনার খুব ওঠা বসা আছে, আর উনি আপনাকে খুব বেশি হেল্প করেননি, সত্যি তো? হ্যাঁ, বলুন তাহলে কি করতে হবে। এদিকে আসুন। বুঝে গেলেন তো, কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। চা খান। অনুরাধা, কাজ হয়েছে? কংগ্রাচুলেশনস স্যার, আপনার কাজ হয়ে গেছে। এটা ওই পেন ড্রাইভ যাতে মিনিস্টার সন্তোষ যাদবের এমএমএস আছে। গুড, এবার দেখবে আমি সন্তোষ যাদবের মন্ত্রী পদ কিভাবে খাবো। স্যার, কিন্তু আমার ওই এনজিওর টাকাটা আপনি আমাকে প্রমিস করেছিলেন, মনে আছে তো? আরে নিশ্চয়ই মনে আছে, হয়ে যাবে হয়ে যাবে। তুমি একটা কাজ করো, কাল তোমার এনজিওর ডিটেলস আর ফাইল নিয়ে আমার পিএর সঙ্গে দেখা করো, হয়ে যাবে তোমার কাজ। থ্যাংক ইউ স্যার। আরে অনুরাধা, তুমি আমার জন্য এরকমই কাজ করতে থাকো, তুমি দেখো তোমাকে আমি কোথা থেকে কোথায় পৌঁছে দিই। স্যার, কিন্তু এমএমএস লিক হওয়ার পর সন্তোষ যাদবের লোক আমার পেছনে ঠিক পড়বে। আরে তুমি তার চিন্তা করো না, আমি তারও ব্যবস্থা করে রেখেছি। দেরাদুনে আমার একটা রিসর্ট আছে, তুমি ওখানে চলে যাও, ওখানে কেউ পৌঁছতে পারবে না। আর হ্যাঁ, আমি তোমার নিউজ চ্যানেলের জন্য একটা খুব বড় বিজ্ঞাপন বুক করে রেখেছি। স্যার, ব্যাস, আমি আমাদের লোকেদের এইভাবেই ধ্যান রাখি।
দেখতে চায় বাবু, এটা তো আপনার মহানত্ব যে আপনি আমাদের মতো ছোট মানুষদের খেয়াল রাখেন। আরে অন্ন ম্যাডাম, তুমি ছোট কোথায়? আরে ছোট তো আমি, যে কাজটা আমি এক বছর ধরে করতে পারিনি সেটা তুমি কয়েক ঘন্টায় করে ফেললে। এমনিতে আমি তোমার জন্য একটা পার্টি অর্গানাইজ করেছি, যাওয়া যাক এখন। এক্ষুনি চলো। অনুরাধা, কি হয়েছে, তুমি এখনো যাওনি? হ্যাঁ স্যার, আমি পুরো চেষ্টা করছি স্যার, পাঠাচ্ছি স্যার আপনাকে পাঠাচ্ছি। স্যার, পুলিশ টিম দুশ্চন্দ্রের ঘরে গেছিল, ঘরে কেউ ছিল না, ঘরটা লক ছিল। প্রতিবেশীদের থেকে জানা গেছে যে দুশ্চন্দ্র 17 তারিখ থেকে ওকে কেউ দেখেনি। আর ওর ফোন অফ আসছে, আইডি টিম ট্রেস করছে। একটা কাজ করো কমল, দুশ্চন্দ্রের ফটোগ্রাফ সব পুলিশ স্টেশনে পাঠাও, হসপিটালে দেখো, নার্সিংহোমে দেখো, আর সবাইকে জিজ্ঞাসা করো যে 17 তারিখ থেকে এই মানুষটাকে পাওয়া যাচ্ছে না, কেউ কি কিছু জানে। এই কেসটা সলভ করতে গেলে দুশ্চন্দ্রকে খুঁজে পাওয়া খুব জরুরি কমল, কারণ হেমাঙ্গি আমাদের বলেছিল যে এরা দুজন খুব ভালো বন্ধু, একসাথে কাজ করে। তাহলে এদের সাথে কি হয়েছে যে সত্য মার্ডার হয়ে যায় আর এই দুশ্চন্দ্র বেপাত্তা হয়ে যায়? স্যার, এরকমটাও তো হতে পারে যে দুশ্চন্দ্র সত্যজিৎকে মেরেছে আর তারপরে নিজে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। হতে পারে, কিন্তু দুশ্চন্দ্রের কাছে ওকে মারার কোনো মোটিভ থাকতে হবে তো। আমার এই দুশ্চন্দ্রের পুরো ঠিকুজি কুষ্টি চাই। আর তুমি সত্য আর অনুরাধার কল রেকর্ডগুলো পেলে? হ্যাঁ স্যার। কোনো বিশেষ কিছু? অনুরাধা 16 তারিখের রাতে 10টা আশপাশে সত্যজিৎকে কল করেছিল, দুজনের মধ্যে 2 মিনিটে কথা হয়েছে। তার মানে অনুরাধা আমাদের জিজ্ঞাসাবাদের সময় মিথ্যে বলেছিল। স্যার আর একটা কথা, অনুরাধা 17 তারিখের রাতে নিজের গ্রাম সোনাপুরে ছিল না, ওর ফোন লোকেশন 7:00 থেকে ওর নিজের বাড়ির আশেপাশে ছিল, তারপরে মোবাইল সুইচ অফ হয়ে গেছিল। পরের দিন 18 তারিখে ওর ফোন অন হয়েছে ওই 10টার সময়। চলো। আপনারা আমাকে জোর করে কিন্তু বিরক্ত করছেন, আমার যা বলার ছিল আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, আপনি বলেছিলেন তো 16 তারিখের রাতে সত্যর সাথে আপনার কোনো কথা হয়নি, রাইট? আমি এটা বলেছিলাম, আমার কিছু এখন মনে নেই, হবে হয়তো। এটা তো আপনার মনে আছে যে 17 তারিখের রাতে নিজে কোথায় ছিলেন। ওটা আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি। তাহলে আরো একবার বলে দিন। 17 তারিখ রাতে আমার গ্রাম সোনাপুরে ছিলাম। আর এটা আপনার মোবাইল, এটা কোথায় ছিল? আমার সাথে ছিল হয়তো। কেন? কারণ 17 তারিখের রাতে আপনার এই ফোন এই বাড়িরই আশেপাশে ছিল, আপনার ফোনের লোকেশন আছে আমাদের কাছে, আর আপনি মিথ্যে কথা বলছেন। ওই ওই ফোন ঘরে ঘরে ছিল, ওর মধ্যে জল পড়ে গিয়েছিল। মেনে নিচ্ছি। কখন এলেন ফিরে? 18 তারিখ সকাল। টাইম দেখুন, আমার কিছু মনে নেই। দেখুন, আপনারা আমাকে অনেকদিন ধরেই বিরক্ত করে যাচ্ছেন। আমি একজন রিপোর্টার হওয়ার সাথে সাথে একজন সচেতন নাগরিকও, আর আমারও কিছু অধিকার রয়েছে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি ম্যাডাম, পুলিশের প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিয়ে আপনি মুশকিলে পড়তে পারেন। আর হ্যাঁ, আরও একটা কথা, পুলিশও অনেক দায়িত্বের সাথে আইনের ভিতরে থেকে কন্টিনিউ নিজের কাজ করে যাচ্ছে, দরকার পড়লে আবার আসবো। কমল, একটা টিম সোনাপুরে পাঠাও অনুরাধার গ্রামে, আর খোঁজ করো 17 তারিখের রাতে ও ওখানে ছিল কি ছিল না, আর যদি ও থাকে 18 তারিখ সকালে কখনো ওখান থেকে বেরোলো। হ্যাঁ স্যার। হ্যালো, ওকে ওকে, আপনি লোকেশন এখনই সেন্ড করুন, এখনই। স্যার, দুশ্চন্দ্রের খবর পাওয়া গেছে, আইডি টিম ওকে খুঁজে বার করেছে। ভেরি গুড, চলো। Thank you.
কে? পার্সেল আছে। পার্সেল? দুষ্যন্ত। হ্যাঁ স্যার। নিয়ে চলো এই মাল। আরে 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 স্যার আমি কি করেছি? কেন মারলি সত্যকে? স্যার আমি মারিনি সত্যকে, আমি সত্যি বলছি। সত্যি বলছিস? তুই লুকিয়েছিলিস কেন? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি মারিনি সত্যকে। এইভাবে বলবে না, থানায় নিয়ে চল, ওখানে গিয়ে বলা। আরে স্যার 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 সত্যি বলছি আমি স্যার স্যার চল। আরে চল স্যার 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 মারছিস কেন বলবি? স্যার স্যার সত্যজিতের খুনে আমি জড়িত নই, খবরের কাগজ আর টিভিতে দেখে আমি জানতে পেরেছি। মিথ্যে বলছিস তুই, 17 তারিখের রাতে তুই সত্যের সাথে ছিলি বিয়েতে, কথাটা কি ভুল? হ্যাঁ স্যার ছিলাম, বিয়ের পর সত্য বাড়ি চলে গেছিল স্যার। একা? বিয়েতে উপস্থিত লোকজন আমাদের বলেছে যে তুই ওর বাইকে ওর সাথে গিয়েছিলি। মিথ্যে বলছ না, কেন বললি সত্যকে? স্যার বলছি, স্যার আমি একটা ছোটখাটো ফটোগ্রাফার, সত্য আমার বন্ধু হয়, আমি ওকে কিভাবে মারতে পারি? ওই অনুরাধা। অনুরাধা? কি অনুরাধা? না না স্যার কিছু না। আরে বল স্যার, এই অনুরাধা খুব ভয়ানক মহিলা স্যার, আপনি প্রথমে কতদিন আমার জীবনের কিছু হতে দেবেন না। না হবে না, বল স্যার। 17 তারিখ সন্ধ্যে 8টার সময় আমি আর সত্য কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। আরে এটা কি? দাঁড়া, ব্যাগ বের করো এর। অনুরোধ, এইসব কি হচ্ছে? বের করো এর ব্যাগ। আরে এর মধ্যে ক্যামেরা আছে আমার। চিপ কোথায়? আরে আমার কাছে কোনো চিপ নেই। অনুরাধা, চিপ এটা আমার ক্যামেরা। ক্যামেরা ভেঙে দিলে তুমি আমার। চিপ তোমার কাছেই ছিল। আরে বললাম না আমার কাছে নেই, কতবার বলবো আমি। এই তোকে বলেছিলাম না এর সাথে কাজ করবি না। হ্যাঁ ম্যাডাম, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার বাড়িতে বউ বাচ্চা আছে। সত্য, চিপ কোথায়? আমি বললাম তো আমার কাছে নেই, শুনতে পাও না নাকি তুমি? কিভাবে বলছিস যে তোর কাছে চিপ নেই? চিপ তোর কাছেই আছে। এরা দুজন এইভাবে মানবে না, গাড়িতে বসাও এদের দুজনকে। এদের দুজনকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। আরে ছেড়ে দাও ওকে, একে বসাও। দেখো তোমরা ঠিক করছো না। আরে তোমরা চলো তাড়াতাড়ি। স্যার খুব কষ্ট করে আমি নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি, কিন্তু অনুরাধা আর ওর লোকজন সত্যকে জোর জবরদস্তি গাড়িতে বসিয়ে নিয়ে গেলে। তুই এই কথাটা পুলিশকে বা হেমাঙ্গিকে বললি না কেন? ওই অনুরাধা আমাকে হুমকি দিয়েছিল প্রাণে মেরে দেওয়ার। সত্যি বলছিস? মায়ের দিবি স্যার, এই কারণেই তো আমি এতদিন লুকিয়েছিলাম, তাই মোবাইলটাও সুইচ অফ করে রেখেছিলাম। সত্যর গাড়ির কোনো খোঁজ পেলে? স্যার সব গেটগুলোতে অ্যালার্ট করা আছে, স্যার স্ক্র্যাপ ডিলার আর ঝাড়ুদার সবার উপর নজর রাখা হয়েছে। একটা কথা বল, অনুরাধা সত্যর কাছ থেকে কোন চিপ চাইছিল? দেখ সত্য, অনুরাধাকে ভুলে যা, ও তোকে কিন্তু একটা কানা করি অবধি দেবে না, তোর জীবন চলে যাবে সেটা আলাদা, বুঝলি? আবে চুপ, ভীতু কোথাকার, মেরে ফেলবে। অনুরাধা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না, জানিস কেন? কেন? দাঁড়া দেখাচ্ছি তোকে। এটা দেখছিস? এটা কি? এটা একটা চিপ, আর এর মধ্যে অনুরাধা আর ওই মিনিস্টার সন্তোষ যাদবের MMS আছে, আমি বানিয়েছি, আর সেটাও অনুরাধাই বলেছে বলে। আর তুই জানিস এই MMS এর জন্য ওই মিনিস্টার সন্তোষ যাদবকে ইস্তফা দিতে হয়েছিল। তুই কিন্তু খুব ভুল করছিস সত্য, তুই জানিস তুই আগুনের সাথে খেলছিস, আর এই আগুন তোর কাছেও পৌঁছাতে পারে, বুঝলি? আমার নাম সত্য, আমি তোর মতো ভীতু নই, আমার কাছে তুরুপের দাস আছে, তুরুপের দাস। আর সব থেকে বড় কথা, অনুরাধা জানেও না এর একটা কপি আমার কাছে আছে এখনো, যদি কিছু হয় না ভাইরাল করে দেব। হ্যাঁ স্যার, আমি সত্যকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার একটা কথা অবধি শুনেনি। আচ্ছা একটা কথা বল, এই সত্য কেন অনুরাধার সাথে কাজ করা ছেড়ে দিল? ওই মন্ত্রী সন্তোষের যখন MMS ভাইরাল হয়েছিল, তখন MLA দিগ্বিজয় অনুরাধাকে অনেক টাকা দিয়েছিল, আর যখন সত্য নিজের ভাগ চেয়েছিল তখনও অস্বীকার করল, রাগের মাথায় সত্য দুজনের MMS MLA দিগ্বিজয়কে পাঠিয়ে দিয়েছিল। সত্যি বলছিস? স্যার যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আপনি আমার জিভ কেটে নেবেন। কমল,
অনুরাধার ওখানে চলো দাদা। হ্যাঁ স্যার। স্যার তালা লাগানো আছে, মনে হয় অনুরাধা আগেই পালিয়ে গেছে। একটা কাজ করো কমল, সব স্টেশন আর চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ব্যারিকেডিং করাও, স্টেট বর্ডার সিল করো, এই অনুরাধা শহরের বাইরে যেন না যায়। আর ওই দুষ্যন্ত কোনো একটা চিপের কথা বলছিল, ওটা আমাদের খুঁজে পাওয়া খুব দরকার। হ্যাঁ স্যার। স্যার কিছু জানতে পারলেন? হ্যাঁ, দুষ্যন্ত আমাদের কাস্টডিতে, ওকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। দুষ্যন্ত? কিন্তু কেন? দুষ্যন্তের থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু পেয়েছি। সত্য কোনো চিপ বা কার্ডে কথা বলেছিল আপনাকে? না স্যার, এমন কোনো কথা তো কখনো হয়নি। আবার মনে করে দেখুন। ভালো করেই মনে আছে, এমন কোনো কথা হয়নি। আপনি কি জানেন যে অনুরাধা আর সত্য মিলে মানুষের অশ্লীল ভিডিও বানাতো, তারপর তাদের ব্ল্যাকমেল করতো? না না স্যার, সত্য এরকমটা করতেই পারে না, এসব মিথ্যে স্যার। কিন্তু এই সমস্ত কথা আমাদেরকে দুষ্যন্ত বলেছে। স্যার আমি আপনাকে বলেছিলাম, এই অনুরাধা না খুবই বাজে মহিলা, ওই মেরেছে আমার সত্যকে, আপনি যান গিয়ে ওকে ধরুন। এই কথা আপনি এত দৃঢ়তার সাথে কি করে বলতে পারেন? স্যার এখন আপনিই তো বললেন, এখন আপনিও ভাবুন, অনুরাধাকে ছাড়া আর কে মারতে পারে সত্যকে, ওই মেরেছে। বাড়ির তল্লাশি নিতে পারি? হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার একটা বক্স পেয়েছি, এর মধ্যে কিছু মেমোরি কার্ড আর কিছু চিপস আছে। গুড, ঠিক আছে হেমাঙ্গি, আমরা আসছি, কোনো ইনফরমেশন পেলে আপনাকে জানাবো। হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে কোমল? স্যার আমার তো মনে হয়। হ্যালো, দারুণ ব্যাপার, ওকে নিয়ে পুলিশ স্টেশন পৌঁছাও। সিভিল লাইন পুলিশ অনুরাধাকে অ্যারেস্ট করে নিয়েছে, চলো। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর, আমি কোথাও পালিয়ে যাচ্ছিলাম না, আর আমি আপনাকে কতবার বলেছি যে সত্যজিতের মাদারের সাথে আমার কোনো লেনা দেনা নেই। অনুরাধা, দুষ্যন্ত আমাদের আপনার আর সত্যের ব্যাপারে সব বলে দিয়েছে। কিভাবে আপনি নিউজ চ্যানেলের পিছনে ইনফ্লুয়েন্সিয়াল লোকদের, পাওয়ারফুল লোকদের আর পয়সাওয়ালা লোকেদের হানি ট্র্যাপ করে ওদের অশ্লীল ভিডিও তৈরি করে ওদের ব্ল্যাকমেইল করতেন, আর এরকমই কোনো চিপের চক্করে আপনি সত্যকে মেরেছেন? না স্যার, আমি সত্যকে মারিনি। তো কে মেরেছে? কি এটা সত্যি না যে সত্য আপনাকে আর দিগ্বিজয়কে ব্ল্যাকমেইল করত? এগুলো সব মিথ্যে। দেখুন, সবকিছু ভালোভাবে আর ঠিকঠাক বলে দিন, না হলে সত্যিটা বার করবার অন্যান্য রাস্তা জানি আমরা। স্যার, যখন সত্য জানতে পেরেছিল যে এমএলএ দিগ্বিজয় আমার এনজিওর জন্য গ্রান্ট দিয়েছিল, তো তুমি কেন বুঝতে পারছো না সত্য? এগুলো সবকিছু আমি আমার জন্য, তোমার জন্যই তো করছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার শুধু আমার হিস্সা চাই। ট্রাস্ট মি সত্য, এই সবকিছু, এই অফিস, এই বিজনেস, এই সব টাকা পয়সা, এই আমাদের নিউজ চ্যানেল, সবকিছু তোমার। সত্যি বেশি পট্টি পড়িও না অনুরাধা, আমি তোমার কথা বিশ্বাস করছি না। আমার শুধু আমার 10 লাখ টাকাটা চাই, তাহলেই চিপটা দেব, বুঝেছ? ঠিক আছে, তোমার শুধু তোমার 10 লাখ টাকাই চাই, তাই তো? ঠিক আছে, আমাকে শুধু 2 দিনের সময় দাও, তুমি তোমার সব টাকা পেয়ে যাবে। ওকে ওকে, শুধু 2 দিন। কি এটা? হ্যাঁ, তুমি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? দিগ্বিজয় বাবু, এটা আমি করিনি সত্যি। অনুরাধা, আমি সন্তোষ যাদব নই। দেখুন, আপনার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাকে নিয়ে, সত্যি এটা আমি বানাইনি। তাহলে কে করেছে? কে? আমি তার নাম চাই,
আর সেটা এক্ষুনি। আমি নিজেও জানি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, এই সবকিছু আমি হ্যান্ডেল করে নেব, আপনার অবধি নামও আসবে না। দেখো, আমার পলিটিক্যাল ক্যারিয়ারে যদি কোনো সমস্যা আসে না, বা আমার যদি কোনো লোকসান হয়, তার ফলাফল কিন্তু খুব খারাপ হবে। আপনি শুধু আমাকে একদিনের সময় দিন। একদিন মানে একদিন? তুমি আমার ফোন কেন তুলছো না? আর আর ওই দিগ্বিজয়কে তুমি এমএমএসটা পাঠিয়ে একদম ঠিক করনি তুমি সত্য? অনুরাধা, আমি আমার টাকাটা চাই। মরার আগে তো সত্যিটা বলে যেতে, সারা জীবন আমাকে মিথ্যের উপর মিথ্যে বলে গেছে। ব্যবস্থা করো এই লাশের, আর তারপর আমি সত্যর মুখটা বাজেভাবে থেতো করে দিয়েছিলাম। ওর মুখে আর শরীরে আমি ক্ষত করে দিয়েছিলাম যাতে পুরো সন্দেহটা অনুরাধার দিকেই যায়। লাশটা হাইওয়েতে কি করে পৌঁছালো? সত্যর বাইক দিয়ে। তারপরে আমি লাশটাকে হাইওয়ের সার্ভিস রোডে ফেলে দিয়েছিলাম, পুলিশ যাতে আমাদের উপর সন্দেহ না করে। পরের দিনই সত্যর মিসিং রিপোর্ট লেখাতে আপনার থানায় চলে আসি। সব অপরাধী এটাই ভাবে যে সে ভীষণ চালাক, ভীষণ হুঁশিয়ার, খুব চেষ্টা করে নিজের অপরাধকে লুকানোর, কিন্তু কোথাও না কোথাও জানা অজানায় এমন কিছু ভুল করে ফেলে যে জেলের পিছনে পৌঁছে যায়। তোমাদের দুজনে প্রেম কাহিনীর এটাই শেষ, এবার বাকি জীবনটা এখানেই কাটাও।